ফুল ভালোবাসে না এমন মানুষ খুব কমই আছে। ভালোবাসার প্রকাশও ঘটায় ফুল। তাছাড়া প্রাকৃতিক সৌন্দর্যের অন্যতম নিদর্শন হলো এই ফুল। নানাভাবে আমাদের জীবনে ফুলের ভূমিকা অপরিসীম। প্রতি বছরই নতুন করে গাছে গাছে ফুল ফোটে, আবার কিছু কিছু গাছে প্রতিদিন ফুল ফোটে। তবে জানলে অবাক হবেন যে এমন একটি গাছ আছে যে গাছে ফুল ফোটে 12 বছর পর পর। ভিডিও শুরুর আগে আপনাদেরকে রিকোয়েস্ট করছি, প্লিজ আমাদের চ্যানেল মিক্সার আনাকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। তো চলুন শুরু করা যাক। ভারতের পশ্চিমঘাট পর্বতমালায় এমন একটি ফুলের সন্ধান পাওয়া গেছে। ফুলটির নাম নীলাকুরুঞ্জি। নীল রঙের এক অদ্ভুত ফুল নীলাকুরুঞ্জি। এই এলাকার অধিবাসীদের কাছে নীলাকুরুঞ্জি শুভ বার্তার প্রতীক। এর বৈজ্ঞানিক নাম স্টোবিলান্স কুন্তিয়ানা। এই ফুলটি ভারতের তামিলনাড়ু ও কেরালা রাজ্যের নীলগিরি পাহাড়ে বেশি পাওয়া যায়। স্থানীয়দের কাছে এটি কুরঞ্জি নামে পরিচিত। নীলগিরি পাহাড় যার আক্ষরিক অর্থ নীল পর্বতমালা। নীলাকুরুঞ্জির বেগুনি নীল ফুল থেকে তাদের নামটি পেয়েছে, যা 12 বছরের মধ্যে একবারই ফোটে। নীলাকুরুঞ্জি ফুল প্রায় 250টি প্রজাতির হয়ে থাকে। এর মধ্যে শুধু ভারতের বিভিন্ন জায়গায় 46টির মতো প্রজাতি দেখতে পাওয়া যায়। ফুলটির বৈশিষ্ট্য হলো ফুলটি দেখতে অনেকটা ঘন্টার মতো। যখন ফোটে তখন নীল বেগুনি রঙের গালিচার মতো মনে হয়। সাধারণত থোকায় থোকায় ফোটে নীলাকুরুঞ্জি এবং 20 থেকে ফুল ফোটা পর্যন্ত প্রতিনিয়ত রং বদলাতে থাকে। ফুলের এরকম নান্দনিক পরিবর্তন দেখার জন্য দেশ বিদেশের পর্যটকরা ভিড় করেন সেখানে। নিজেদের মতো করে প্রকৃতিকে উপভোগ করতে চাইলেও আপনি যেতে পারেন এই জায়গায়। বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হবে আবার নতুন কোনো টপিক নিয়ে। ভিডিওটি সবটুকু দেখার জন্য ধন্যবাদ। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন এবং লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই।